नमस्कार बंधुरा, सोमिस वर्ल्डे आपनादेर स्वागत। आमी सोमा, आज आरो एकटी नतून रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछी। आज आमी आपेलेर चाटनी किभाबे करते हय ता देखाबो। भीषणई सुस्वादु हय एई चाटनी आर खुबई आनकमन, आपनादेर मुखेर स्वाद पाल्टे देबे। आशा करी आपनादेर भालो लागबे। आर जदि भालो लागे তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি তিনটে লাল দেখে আপেল নিয়েছি। এবার আপেলের খোসাগুলোকে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। সব আপেলগুলোকে আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোর বোটা ও বীজ বাদ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। কিছুটা কিশমিস নিয়েছি। এবার আপেলের টুকরোগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। দু টুকরো দারুচিনি আর একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না, কারণ এই আপেল সেদ্ধর জলেই আমি আপেলের চাটনিটা রান্না করব, সেই জন্য অল্প একটু জল দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর বাদবাকি ভেপারটাও বার করে দেব। এবার গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু মৌরি। তেলের মধ্যে যখন মৌরিগুলো ফাটতে শুরু করবে তখন সেদ্ধ করে রাখা আপেলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আপেল সিদ্ধ করবার সময় যে দারুচিনির টুকরো দুটো দিয়েছিলাম সেটা ফেলে দেব। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন রেড চিলি পাউডার। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। তিন মিনিট পর ঢাকনাটা খুলে 1 টিস্পুন বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম। বিট নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবার পর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস। এবার দিয়ে দিলাম একটু কিশমিস। কিশমিসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
আমার আপেলের চাটনি রেডি। আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখুন, কেমন হলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে। ব্যাস আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।